हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू आवर ओपन विंडोज बांग्ला ब्लॉग। तो चलो এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো আলুটা ভেজে নিচ্ছি, সকাল সকাল টিফিন খাবো বলে লিজার শান হয়ে গেছে আর আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে লিজার একদম সময় নেই জানো তো, মানে একটু মানে বাড়িতে থাকার সময় নেই। এতক্ষণ তো পড়লো, যেহেতু ইংলিশ পরীক্ষা আছে কালকে, একটু হয়ে গেছে দাঁড়াও। যেহেতু কালকে ইংলিশ পরীক্ষা আছে তো ওই জন্য ঘুম থেকে ওঠার পর থেকে একটু পড়লো, পড়ে নিয়ে এখন চলে যাবে ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে আজকে যেহেতু সোমবার তো সেজন্য হচ্ছে ম্যাডামের কাছে আজকে সকালবেলায় আছে। আর ওইবেলা সময় নেই, ওইবেলা স্যারের কাছে থাকে, তো আজকে তো টিচার্স ডে, সেজন্য সবাই ডেকেছে, স্যার ম্যাডাম প্লাস ডান্স ক্লাসেও ম্যাডাম আজকে ডেকেছে। তো যাই হোক, আজকে সারাদিনটা ওর এইভাবেই কাটবে স্যার ম্যাডামের কাছে। এখন যে যাবে, এখন এসে তারপরে দুপুরবেলা একটু খাবে, খেয়ে নিয়ে আবার ডান্স ক্লাসে যাবে। ওই ম্যাডাম ডেকেছে চারটা থেকে, ডান্স ক্লাসে যাওয়ার পর ওখান থেকে সেলিব্রেট করে আসবে, আনন্দ করে আসবে, তারপর আবার যাবে স্যারের কাছে। তো স্যার বলেছে আজকে একটুও পড়াবো না, আজকে শুধু মজা করবে দু ঘন্টা ওরা। আর আমি বাড়িতে পড়িয়ে নিলাম, আর ম্যাডামের কাছে গিয়ে এখন হয়তো একটুখানি পড়বে। তো এটাই যা, আর ম্যাডামের কাছেও যাই হোক, যা আনন্দ করবে। আমি জানি না কি করবে, ম্যাডামের কাছে বলতে পারবো না। তো স্যারের কাছে যাওয়ার অনেক কিছু প্ল্যান করছে, তার জন্য লিজা আবার স্যারের কাছে আজকে যাবে কেক নিয়ে। মানে এক একটা ফ্রেন্ড এক একটা জিনিস নিয়ে যাবে, তো আজকে লিজাকে দায়িত্ব দেওয়া হয়েছে, লিজা নিয়ে যাবে স্যারের জন্য কেক। তো আমরা গেছিলাম, মানে আমি আর সুমিত যাব হয়তো, বা লিজা হয়তো বিকালে যাবে স্যারের বাড়ি যাওয়ার আগে, জানি না। লিজা সময় না পেলে আমি আর সুমিত গিয়ে কেকটা নিয়ে আসবো, কালকে দেখে এসেছি আমরা কেক, সেটা লিজা জানে না। তো যাই হোক, তো চলো আজকে দিনটা দেখতে থাকো। সারাদিন লিজা কি করছে, কি নিয়ে যাচ্ছে স্যার ম্যাডামের জন্য, সবটা তোমরা দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটা আসলে খুব ভালো লাগবে, লিজা আজকে সারাদিন খুব ব্যস্ত। চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। এই দেখো টিফিন নিয়ে বসে পড়েছি, এখন খাবো রুটি। কালকে মা রুটি দিয়ে পাঠিয়েছিল, রুটি আলু ভাজা করলাম, আর রাতে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, তার সাথে আলমন্ড আর দুটো কলা। এটাই হচ্ছে এখনকার টিফিন, এটা খেয়ে ওরা চলে যাবে। আলমন্ডটা খেয়ে নাও সোনা, কাঁচা ছোলাটা খেয়ে নাও। খাও, আমিও খেলাম তো। পচা পাশের টাকাও, দেখো পাশের টাকাও, আমি খেলাম, পাপা খেলো, পচা ছিল না, খেয়ে দেখো পাশেরটা। খাও, এইভাবে খায় না কি আলমন, কামড় দাও তাতে ভালো আছে এটা। আচ্ছা তাহলে ওটা পচা আছে, তুমি খেয়ে দেখো একটু। ওর বাবা খাচ্ছে বসে বসে। হ্যালো বাবা, তো খেলো তার মানে ভালো, না খাওয়া ধান্দা, বৃষ্টি আসবে, কত জোর মেঘ গর্জাচ্ছে। খা আলিজা, বলছি কি আমি আর পাপা গিয়ে স্যারের কেকটা নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি আর পাপাকে নিয়ে, তোর তো টাইম নেই আজকে, সারাদিন এখান থেকে আসবি, আবার তো ম্যাডামের কাছে চলে যাবি দুপুরে, তারপর ওখান থেকে এসে স্যারের পড়া, তো আমি আর পাপাকে নিয়ে চলে আসবো টুক করে। এই দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার করছে, লিজাও পড়তে চলে গেল আর মার বাড়িতে যাব আমি, তার আগে যাতে বৃষ্টি না আসে, ওখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করব। এ দেখো সুমিত এই বক্সগুলো লাগিয়ে দিয়েছে দুটো বাথরুমে ঢুকতেই, এই বক্সগুলো কোথাও লাগাতে পারছিলাম না, যেখানেই লাগাচ্ছি সেখানটায় খুলে যাচ্ছে, কোথাও লাগছিল না, জায়গাও পাচ্ছিলাম না কোথায় লাগাবো, ভেবেছিলাম বাথরুমে লাগাবো, তো বাথরুমে লাগছে না, এই বক্সগুলো খুলে পড়ে যাচ্ছে। এখন হচ্ছে ওটা যেহেতু অয়েল পেন্ট করা আছে সেজন্য খুলে পড়ে যাচ্ছে, তো এখানেই যাই হোক করে দিল। তো এখানটাতে হলো একটা প্লেস, আর এটা তো এর আগে লাগানো হয়েছিল কিন্তু খুব ওয়েটে মানে উল্টে যাচ্ছিল, খুলে যাচ্ছিল, তো ওই জন্য তোমার হচ্ছে হ্যান্ড ওয়াশটা নিচে রাখলাম, আর ওপরে ব্রাশ পেস্ট এগুলো থাকবে। এই তো কালকে এগুলো করা হয়েছে। চলো এখন আমি স্নান করতে চলে যাবো, কারণ মার বাড়িতে যাব তাড়াতাড়ি করে। আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে স্নান করে, লিজা তো ওখানেই আছে, হেঁটে হেঁটেই যাবো, আর যাবো না রিক্সা, এখন টোটো করবো না, হেঁটে হেঁটেই যাবো, কারণ হাঁটা তো একেবারেই হয় না, সুমিতের সাথে বেরোলে তো বাইকেই বেরোই, তো ওই জন্য এখন হেঁটেই যাব। এখান থেকে তো কাছেই মার বাড়ি, 5 মিনিটের রাস্তা। আর এই দেখো আমি চলে এসেছি মার বাড়িতে, তো মার বাড়িতে এই জায়গাতে আলোটা খুব কম, সেজন্য তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উঠে তারপরে 8 ঘন্টা রেস্ট নিয়ে আমি লিজাকে বেরিয়ে পড়েছিলাম, স্যারের জন্য কেক নিয়ে যাবে বলেছিল, তো ওই জন্য কেক কিনতে চলে এসেছি। তো একটা ব্ল্যাক ফরেস্ট দেখে নিলাম,
লিজা এটা স্যারের কাছে নিয়ে যাবে, আবার ম্যাডামের জন্য যাব গিফট কিনতে। লিজা স্যারের জন্য কেক নেওয়া হয়ে গেল, এখন দেখছি ম্যাডামের জন্য কি নেওয়া যায়, সেখানে যাচ্ছি। এই যে লিজা রেডি হচ্ছে, এখন যাবে ম্যাডামের কাছে, ম্যাডামের কাছ থেকে এসে যাবে স্যারের কাছে, তাই রেডি হচ্ছে আজকে টিচার্স ডে। তো দেখলা তোমরা, স্যারের জন্য কেক কিনেছে, এখন ম্যাডামের জন্য গিফট কিনবে, নিয়ে ওকে আমি ম্যাডামের বাড়িতে রেখে আসবো। চল, হয়েছে হয়েছে, পাউডার আর মাখতে হবে না, চল। আর এই দেখো আমরা চলে এসেছি গিফট কিনতে, এবার কি যে গিফট কিনবে লিজা বুঝে উঠতে পারছে না। আর সেদিন দোকানে প্রচণ্ড ভিড়, মানে অনেক লোক, তো তার মধ্যেও লিজা এটা ওটা পছন্দ করতে করতে ম্যাডামের জন্য একটা পেন বলো, পেন্সিল বলো, এগুলো স্ট্যান্ড কিনলো, আর সাথেও পেন নিল। তো এই দুটো প্যাক করে দিচ্ছে, এরপরে লিজাকে নিয়ে চলে যাবো ম্যাডামের বাড়িতে। তো তোমরা দেখতেই পাবে ম্যাডাম বাড়িতে, আমি সেরকম ভিডিও করতে পারিনি, ছোট্ট একটুখানি ভিডিও হয়েছে ম্যাডামকে দিচ্ছে। লিজা তো ম্যাডামের ওখানটাতে আছে, সবাই মিলে ম্যাডাম নিয়ে গেছে একটা স্টুডেন্টের বাড়িতে, সেখানে গিয়ে সবাই মিলে সেলিব্রেশন করছে টিচার্স ডে। এখন এই দেখো কেকটা নিয়ে বেরালাম, এটা স্যারের জন্য, ও নিয়ে যাবে। তো চলো এখন নিয়ে যাচ্ছি, লিজা যেখানে আছে সেখানে যাচ্ছি, ওকে ওখান থেকে নিয়ে ওকে স্যারের বাড়িতে রেখে যাবো। আর এই দেখো স্যারের বাড়িতে নিয়ে চলে এসেছি, বাইরের থেকে খুব অন্ধকার তাই বোঝা যাচ্ছে না, ভেতরে বাচ্চাগুলো আনন্দ করছে। গুড মর্নিং এভরিওয়ান, কালকে রাতে আমি আর ভিডিও করতে পারিনি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো এসে ঘুমিয়ে পড়েছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিওটা শেষ করতে হবে। তো এই সকালবেলা সকালে টিফিন টিফিন করে নিয়ে খাওয়া দাওয়া করে সুমিত চলে গেছে কাজে, আর লিজার আজকে স্কুল ছিল না, আজকে পরীক্ষা ছিল, বাট এক্সামটা হয়নি, আজকে এক্সাম ক্যান্সেল করে দিয়েছে, তো ওই জন্য আর স্কুলও পাঠায়নি, বাড়িতে এখন পড়াবো, তো ওই জন্য ও একটু বেশিক্ষণই ঘুমালো, কারণ এখন উঠে গেলে আর তো ও ঘুমাবে না, তো এই তো ওই জন্য একটু দেরি করে উঠালাম, তাহলে পড়াতে পারবো আমি সারাদিন একটু মন দিয়ে ওকে। তো চলো এখন এই যে রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা করে নিচ্ছি, আর লিজা ঘুম থেকে উঠে গেছে, এখন ঘুম থেকে উঠে ওকে আমি একবারে বললাম জল টল খেয়ে ঘুম থেকে উঠে লাগে, জল খাই, জল খেয়ে ব্রাশ করে স্নান করতে যেতে বলেছি, স্নান করে আসবে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে যাবে আমার, এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে, দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত ওখানে হয়ে গেছে, শুধু এই যে আলু ভাজছি আজকে। তো যাই হোক এটা করে নিয়ে এবার ডালে ফোনটা দেবো, তাহলে হয়ে যাবে, আমি আর কিছু রান্না করবো না, শুধু খাওয়ার সময় ডিমের অমলেট করে নেবো। তো এটা করা হয়ে গেলে আমিও স্নানটা করে নেবো, করে নিয়ে পুজো করে নিয়ে একেবারে লিজাকে নিয়ে আমি পড়তে বসাবো। তো ভাবলাম কালকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি, তো যাই হোক এখন একটু তোমাদের সাথে কথা বলিনি, তো যাই হোক ভিডিওটা এখন এখানে শেষ করছি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো এখন কথা এই পর্যন্ত, এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, টাটা।